Hi everyone, welcome back to my channel. চলে আসলাম আজ আমি আবারও এক নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পৌষ সংক্রান্তি স্পেশাল পুলি পিঠার খুবই সহজ একটি রেসিপি। আমি সবার কথা মাথায় রেখে চেষ্টা করেছি এই পিঠাটা খুবই সহজভাবে বানানোর। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের লাগছে 2 প্যাকেট লিকুইড দুধ। সব মিলিয়ে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এইদিকে আমি একটা বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি এবার ফাটিয়ে নিচ্ছি। এবার চালের গুঁড়োর মধ্যে প্রথমে স্বাদমতো নুন দিয়ে দিলাম। তো চালের গুঁড়োটা মা আমাকে মেখে দিচ্ছে। চালের গুঁড়োটা কিন্তু গরম জল দিয়ে মেখে নিতে হবে, তাহলে পিঠাটা অনেকটাই সফট হয়। তো অল্প অল্প করে গরম জল দিয়ে মা চালের গুঁড়োটা ভালো করে মেখে নেবে। যতটা পারবেন হাতের তালু দিয়ে চেপে চেপে চালের গুঁড়োটা মেখে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেকটাই সফট হবে। তো এভাবে মা চালের গুঁড়োটা ভালো করে মেখে নিয়েছে। আর এদিকে আমি নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা আমার কুড়িয়ে নেওয়ার পর নারকেলের ওপর দিয়ে মা পাটালি গুড় দিয়ে দিচ্ছে। নারকেল আর পাটালি গুড় একসাথে পিঠার জন্য পুর তৈরি করে নিতে হবে। নারকেল আর গুড়টা ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করেই পুলি পিঠার এই পুরটা তৈরি করে নেব। পুলি পিঠার পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এই পুরটাকে ঠান্ডা হতে দেব। পিঠাটা তৈরির জন্য ওই 1 লিটার দুধকে আমি এরম একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। পুলি পিঠা চুষি ছাড়া কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই আমি এদিকে কিছু চুষিও তৈরি করে নিচ্ছি। আমার মা কিন্তু অলরেডি কয়েকটা পুলি তৈরি করে নিয়েছিল, এবার আমি আপনাদের কিছু পুলি তৈরি করে দেখাচ্ছি।
এই পুলি পিঠা আপনারা চাইলে অনেক রকমের আকার দিয়েই তৈরি করতে পারেন। আমার মা এদিকে একটা অন্যরকম গোল আকার তৈরি করেছে, আমিও আপনাদের এরকমই আরেকটা করে দেখাচ্ছি। এদিকে কিন্তু সব কিছু একদম রেডি করে দিয়েছি, পুলি এবং চষি সবটাই তৈরি হয়ে গেছে। দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দুধটা খুব ভালো মতো ফুটে আসলে এক এক করে আমি সব পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলি পিঠাগুলো দেওয়ার প্রায় 15 মিনিট পর আমি এবার চষিগুলো দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। পিঠাটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পুলি পিঠা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু আজ আপনাদের খুবই সহজ পদ্ধতিতেই পুলি পিঠার এই রেসিপিটা বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক খাবেন। টিল দেন টেক কেয়ার, বাই।